এত বেলা আমাকে কোনোদিন কেউ আসেনি। আরো একটা এক্সট্রা ব্যাগ হলো। আমি দিদির ব্লগ সবসময় দেখি, এক মিনিট দেরি হলে আর বাসটা পেতাম না। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে শেষ পর্যন্ত বাড়ি যাব, সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 11:30। তবে বেশ কিছু কাজকর্ম এখনও বাকি আছে আমার, কাল রাত থেকে করছি কাজ কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি। এদিকে আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হওয়ার মধ্যে। এদিকে আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট, চারটে ব্যাগ হয়েছে, চারটে ব্যাগই সমানে ভারী। আর এটা হলো যোগা ম্যাট, যেটাকে আমি একটা ওড়নার সাহায্যে এরকম করে বেঁধে নিয়েছি, কি করে নিয়ে যাব বুঝতে পারছিলাম না। তারপরে মাথায় এলো যে এই ওড়নাটা আমার লাগে না, এই ওড়নাটা দিয়ে বেঁধে নিয়ে যাই। তবে এই চারটে ব্যাগ নিয়ে কি করে আমি যাব আজকে জানি না, আগের মতন এখন না আর লোড টানতে পারি না আমি। দিন দিন তো আর বয়সটা কমছে না, দিন দিন বয়সটা বাড়ছে, তো স্বাভাবিক শরীরের শক্তিও কমবে। তবে ভাবছি এই মাসের টাকাটা জেঠিমাকে দিয়ে যাব, কারণ কবে আসবো তার তো কোনো ঠিক নেই। চলো আগে টাকাটা দিয়ে আসি। জেঠিমা, টাকা, টাকাটা এই মাসের, যে মাস আসছে আমি বাড়ি যাব। জেঠিমা হয়তো আমার বাড়ি যাওয়ার কথা শুনে একটু দুঃখীও হয়েছে, সেই সাথে একটু অবাকও হয়েছে, আগে আমি এত বাড়ি যেতাম না। যেহেতু থাকতে থাকতে দেখবে একে অপরের প্রতি ভালোবাসা জন্মিয়ে যায়, যাকে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি যে বাসটায় যেতে চেয়েছিলাম এক গাড়ি এখান থেকে, সেই গাড়িটা আজকে নেই, বর ফোন করে এক্ষুনি বললো। এটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ দেখো আজকেই গাড়িটাকে বন্ধ হতে হলো। যাই হোক, গাড়ি নেই কিন্তু আমি যেহেতু ভেবেছি আমি বাড়ি যাব, তো আজকে যাবই। কখনো কখনো মনে হয় যে ভগবান আমাকে পরীক্ষা নেয়, মানে মানে তোর কত শক্তি আছে, তোর কত সহ্য ক্ষমতা আছে দেখি। তো আমিও সেই পরীক্ষা দেওয়ার জন্য একদম সবসময় প্রস্তুত, যতদিন শরীরে শক্তি আছে মনের জোর আছে ততদিন আমি পরীক্ষা দিয়ে যাব। যখন মনের জোর শরীরের শক্তি চলে যাবে তখনই আমি হার স্বীকার করবো, তার আগে নয়। ভাতের মাঠটা ছড়িয়ে নিয়েছি আর এবার আমি চটপট স্নান করে আসি। স্নান করে আমাকে আবার একটু কাদাইতে যেতে হবে, কালকে একটা জিনিস এনেছিলাম সেটা একটু চেঞ্জ করতে হবে, সেই সাথে আমাকে কিছু টাকাও তুলতে হবে। তিন চার দিন ধরে শুধু বড়ের অ্যাকাউন্ট ফাঁকাই করে যাচ্ছি, কী করবো বলো। যাক গিয়ে তাড়াতাড়ি করে নিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু কেটে কেটে যেতে হবে। স্নান সেরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, অর্ধেকটা ভাত খেয়েছি আর অর্ধেকটা মাখানো ভাত এটাতে নিয়ে নিয়েছি। পুরোটা ভাতই খেতে পারতাম কিন্তু আমার হাতে একদমই সময় নেই, এখন আমাকে তিনটে কাজ করতে হবে, ওটা চেঞ্জ করতে যাব, টাকা তুলবো, সেই সাথে বৌদির সঙ্গেও দেখা করব। তো চলো চটপট যাই, 1:45 বেজে গেছে। 2:05 সময় না আমাদের নাজিরপুরের একটা বাস আছে, যেটা নাজিরপুরটা আমার বাড়ির কাছ থেকে একটু কাছে হয়, তো করিমপুরে নামলে আমার একটু বেশি কষ্ট হবে, নাজিরপুরে মনে হয় তুলনামূলক কষ্টটা কম হবে, আমি ঠিক নিজেও জানি না। তবে চলো এখন আর কথা বলে সময় নষ্ট করবো না, আমি চটপট কাজগুলো সেরে আসি। এটিএমটা ফাঁকা পেলাম তাই আগে টাকাটাই তুললাম, কিন্তু চশমাটা আনতেও ভুলে গেছি তাড়াহুড়োতে। এখানকার কাজটাও আমার হয়ে গেছে আর এবার যাব সোজা বৌদির ঘরে। তোমাকে ডাকছি, চিল্লাচ্ছি বৌদি বৌদি করে, তো শুনতে পাওনি তো? তো এসে হন্তদন্ত হয়ে কোনো মতে একটু দেখা করে এখন আবার বেরিয়ে যাচ্ছি। মন খারাপ, মন খারাপ, আমার মা খাচ্ছিল দেখো। আই লাভ ইউ, চলে আসবো আবার যদি নিচ্ছে হবে বলতে চুপ আমার মা। এই কথাটা কোনোদিনও বলিনি, খুব ভালোবাসি এই মানুষটাকে আমি, কাটবে না। ঠিক আছে সব কাটবে না একদম, তুমিও সাবধানে থাকবে, ভালো থাকবে, ফোন করতে থাকবে। এত ভালো আমাকে কোনোদিন কেউ বাসেনি বৌদি, সিরিয়াস বলছি সত্যি, এত ভালো আমাকে কোনোদিন কেউ বাসেনি। মন খারাপ করবে না, ফোন করবো চাচা মা, ভীষণ মিস করবো। ঘরে এসে বাকি জিনিসপত্র গুলো গুছিয়ে নিয়েছি আর
আগে 4টা ব্যাগ ছিল, আরও একটা এক্সট্রা ব্যাগ হলো, তো সব মিলিয়ে টোটাল 7টা ব্যাগ হলো, কারণ এটাও আছে। বৌদি ঘর থেকে আসার সময় না বৌদির আঙুলটা আমি কামড়ে দিয়ে এলাম, সেই সাথে বৌদিও একটু আমার আঙুলটা কামড়ে দিল, যদি একে অপরের জন্য মন খারাপ করে শরীর খারাপ করে সেই জন্যে। তো যাই, এবার টোটোটা ডেকে নিয়ে আসি। রাস্তায় টোটো ডাকতে এসে দিদির আর দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দিদির একটা পুচকুও হয়েছে। যাবেন কাকা বাস স্ট্যান্ড? এবার এই বাসটাও পাবো না, বোনটার সঙ্গেও দাঁড়িয়ে শান্তিতে কথা বলতে পারলাম না টোটো ধরার জন্য, কিন্তু একটাও টোটো পাচ্ছি না, 2টো বাজতে 15 বাকি, কি যে হবে জানি না আজকে। অনেক কষ্টে একটা টুকটুক পেলাম, উনি আমার কাছে 30 টাকা চেয়েছেন, যেহেতু উনি আমার ব্যাগপত্র দেখেননি আমি ওনাকে বললাম আমি আপনাকে 40 টাকা দেবো, আপনি চলুন। যেহেতু আমি কাউন্টারের সামনে নামবো তো একটাও টুকটুক পাচ্ছিলাম না ওই জন্য, তো ইনি যাবেন বলেছেন। সমস্ত ব্যাগপত্র চাপিয়ে আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তবে যেমনটা তোমাদের বললাম, দাদা আমার ব্যাগপত্র দেখে বললেন আমাকে 50 টাকা ভাড়া দিয়েন দিদি। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে চলো তাই দেবো। দাদা এক হাত বাড়িয়ে আমার টাকাটা নিয়ে নিন। আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, ব্যাগগুলোকে নামিয়েছি, কিন্তু ভাগ্যিস তটিনিতে যে দাদাটা থাকে না ওই দাদা আছে, তো দাদা বললো বাস এখনো ছাড়েনি, আমাকে এখানেই দাঁড়াতে বললো। আমিও আসছি আর ওই দেখো বাসটা বেরোচ্ছে, ওই বাসেই আমি উঠবো, বাস এই ব্যাগগুলোকে তুলতে হবে, 1 মিনিট দেরি হলে আর বাসটা পেতাম না। বাসে উঠে বসে পড়েছি, বাসটাও ছেড়ে দিয়েছে, ভাগ্যিস তটিনির দাদাটা আজকে এই গাড়িতে আছে, তাই ভগবান আমাকে একটু বাঁচিয়েছে। তবে অনেক দুঃখের পর আমি বাসটা পেলাম, যার শেষ ভালো তার সব ভালো। কাকানি, আমি প্রায় নাজিরপুরের কাছাকাছি চলে এসেছি, তবে এই বাসে নাজিরপুর পর্যন্ত পৌঁছাতেই আমার 3.5 ঘন্টা লাগলো, যেহেতু এই বাসটা না দেহুন্ড হয়ে আসে। আর আমি আমার গ্রামের একটা ভাইপোকে ডেকে নিয়েছি, ও আসছে। আমি নাজিরপুর বাস স্ট্যান্ডে নেমে গেছি, ব্যাগপত্রগুলো ঠিকঠাক নামিয়ে নিয়েছি সব, এবার ভাবছি এখান থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে যাব। টাকাটা দাদা, বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। সব ভীষণ কষ্ট হয়ে গেছে কাকিমা, এই দেখো একটা কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে, কি করবো কাকিমা, তুমি আসলে সেই আমার ভাগ্য বাবা, তুমি যদি না আসতে আমার আরো বেশি কষ্ট হতো। দুপুর 12টা থেকে চা হুটোপাটা লেগেছিল, এতক্ষণে স্বস্তি পেলাম, এবার নিশ্চিন্তে বাড়ির দিকে যাওয়া যায়। আজকে আমার হাটবারও আছে, যদি সম্ভব হয় একটু কিছু বাজার করে নিয়ে যাবো, না হলে তো সেই আবার অপেক্ষা করতে হবে 2-3 দিনে। দেখা যাক বাজার পর্যন্ত পৌঁছাই, তারপর দেখি কি করি। আমাদের বাজারে পৌঁছে গেছি, আমি এখানে নেমে যাচ্ছি, ঠাকুর কাছ থেকে 1 কিলো শশা নিয়ে নিলাম। নেতু বাবু কি খাচ্ছ তুমি, বাবা কি খাচ্ছ, চলো 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 বাড়ি চলো বাড়ি চলো। কোথায় গেছিলাম আমি? মাসিমণিরা কত মিস করেছে তোমাকে জানো? মাসিমণিদের একটু বলো ভালো আছো? ভালো আছো। ও মা, ঘরে চলো, ঘরে যাবো, ঘরে চলো। ইয়া, কতদিন দেখিনি গো। কি খুশি আমার জিম্মা এসেছে বাড়িতে। এটা হলো নেতু বাবু, নেতু বাবু, আর এটা নেতু বাবু। মা ডাকছে, যাবে? যাবে না আমার কাছে? যাবে না আমার কাছে, মায়ের কাছে যাবে না। ঘেমে গেছো বাবা? কারেন্ট চালাবো তাই, আমি যে ঘর পরিষ্কার করবো বাবা।
এখন আমাকে ঝাড় দিতে হবে, মুছতে হবে, কত কাজ করতে হবে। না কেন, আমি হাত পা ধুয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, ও হাত পা ধুয়ে আসুক। আমার কাছে আসবে বলে দেখো কান্না করছে। আসো, তুমি খাটের উপর দাঁড়িয়ে থাকো, চুপ করে, আমি ঝাড় দেবো ঘর। হ্যাঁ, তুমি কিন্তু বসবে না, খাটের উপর নোংরা, আমার কাছে আসার জন্য কান্না করছে, জিমা কোলে উঠবে। ফ্যানটা চালিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, তো চটপট একটু ঝাড়াঝাড়ি করে নিই। আচ্ছা ঠিক আছে, 8-10 দিনের মধ্যে বেশ নোংরা হয়েছে সব জায়গাতেই, রান্নাঘরেও হয়েছে, আবার এই ঘরটাতেও হয়েছে। পরিষ্কার করে নি, করে নি, নীতিবাবু করে নি। কত আদর হলো, সবকিছু তো আর অন ক্যামেরা হয় না, কিছুটা আদর অফ ক্যামেরাও হয়ে গেল, কারণ সবসময় তো আর ক্যামেরা অন করে রাখা সম্ভব নয়, তাই না বাবা? এটা পর্দা এই 10 দিনে নেতুবাবুর মধ্যে অনেক পরিবর্তন দেখছি, মানে ওর কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন বুঝতে পারছি। ও জেঠুর সঙ্গে একটু ফোনে কথা বললো, ও জেঠু একই কথা বলছে। আমাদের নেতুবাবু মনে হচ্ছে এবার আস্তে আস্তে বড় হচ্ছে, সেই সাথে অনেক বেশি বোঝে। পরিষ্কার করে নিও, মা কষা বলে খুব দুষ্টু, বলো শুধু আমাদের ঘরেই চলে আসে, ঘরে চলে আসে। হ্যাঁ, বাইরে থাকতে পারে না? হ্যাঁ, বাইরে থাকতে পারে না বলো তো। এই যে লাইটের কাছে দেখেছো, এই দেখো মা কষা, একটু বোকা দাও তো। এরপরে বললো আর আসবে না ঘরে, জঙ্গলে চলে যাবে, বললো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো পরিষ্কার করে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ওই খাটের উপর বসবে না, খাটের উপরে অনেক জায়গায় টিকটিকিতে পটি করেছে, চাদরটা পাল্টে দেবো, তারপর তুমি বসবে। হ্যাঁ, চাদরটা পাল্টে দেবো, তুমি খাটের উপরে বসবে না, চাদরটা পাল্টে দেবো তারপরে বসবে, চাদরে অনেক নোংরা আছে। ঠিক আছে, তুমি লক্ষ্মীর মতো দাঁড়িয়ে থাকো, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। না, মার কাছে যাবে বাবা? তাহলে তোমার গায়ে নোংরা আসবে। আমার ফোন দেখবে, যাবে মার কাছে, যাবে যাবে না, মার কাছে যাবে না কেন বাবা? আমি পরিষ্কার করে নিই একদম সবকিছু, পরিষ্কার করে তারপরে আমি আর তুমি অনেক গল্প করবো, এতদিন যে গল্পগুলো আমাদের জমে রয়েছে সব গল্প আমরা একসাথে করবো। হ্যাঁ, যাবে এই আজকে সেই জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছিল পলাশিতে, ও জামাইবাবু গাড়ি নিয়ে যাচ্ছিল, তোমার জামাইবাবু নিয়ে কথা বললাম আমি, উনি আমাকে দেখেনি আগে, আমি ডেকে কথা বললাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, গেট পড়েছিল রেল গেট। যেহেতু আমার এটা জন্মমাস, ছোটি বলল যে দিদি জন্মমাসে ঝুল ঝাড়তে হয় না, আর ভাদ্র মাসে রাত্রেও নাকি ঝুল ঝাড়তে হয় না, তো সেই জন্য ভাবছি একটু মোছামুছি করব, ঝাড়াঝাড়ি করব না, বেশ ঝুল হয়েছে, না ঝেড়ে কী করে থাকবো কে জানে, তো চটপট করে নিই। নেতুবাবু চলে গেছে ঘরে, ওকে আমার খেলনাগুলো দিয়েছি, ও সেগুলো নিয়ে গেছে ঘরে, ততক্ষণে আমি কাজগুলো করে নিই। আজকে না আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, প্রত্যেকবারই কষ্ট হয়, তবে আজকের কষ্টটা একটু বেশি, জার্নিটাও অনেকটা বেশি হয়েছে, আর সেই সাথে লাস্ট মুহূর্তে জানতে পেরেছি যে তটিনী বাসটা নেই, তো সেই জন্য একটু হুটোপাটা লেগে গেছিলো, তো সব মিলিয়ে ঠিকই আছে, বাড়িতে পৌঁছে গেছি, নেতুবাবুর সঙ্গে সুন্দর সময় কাটালাম এবং অনেকটা এনার্জি পেয়ে গেছি আবার কাজ করার। প্রত্যেকবার বাড়িতে এসে যে কাজগুলো করতে হয় এবারেও সেগুলো সবই করতে হবে, যেহেতু অনেক দিনই ছিলাম না আমি বাড়িতে,
আর এই সময়টা যেহেতু পাটের সময়, আর আমার পাশের ঘরটাতেই পাট রাখা হয়েছে, তো প্রচুর নোংরা এবারেও হয়েছে। তো চলো এখন আমি কাজবাজগুলো করি, তবে এই ব্লগে আর তোমাদের সঙ্গে আমি কাজগুলো শেয়ার করতে পারছি না। অবশ্যই আমি তোমাদের সঙ্গে কাজবাজগুলো শেয়ার করব, তবে নেক্সট ব্লগে। আপাতত টাটা।